আগামী 12ই মার্চ শুভ মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি সোনা বন্ধু, পরিচালনায় প্রশান্ত সাহাব। তো সেটার জন্য আজকে আমরা এখানে গ্যাদার হয়েছি, আজকে আমরা ছবিটাও এখানে দেখব। তার আগে কিছু বিশিষ্ট মানুষ যারা এই যে কোনো কাজে এত বন্ধুদের তারাই সম্পূর্ণ হয়। বন্ধুরা যদি ঠিক থাকে তাহলে কাজটা খুব ভালোভাবে হয়ে যায়। তো নামটা যেহেতু সোনা বন্ধু, তো আমার মন বলছে যে ছবিটাকে যে কাজটা খুব রিলিজ করছে এবং আজকে এখানে যে এই অনুষ্ঠান করেছে তার জন্য আমি আপনাদের সকলকে বলবো ওর জন্য একটা জোরে হাততালি হোক প্রত্যেক। এবং ওর গল্প, ওর চেষ্টা, পরিচালনা করছিল অন্য একজন, সে তারপরে আস্তে আস্তে দেখা যায় আমাদের বেশি অভিজ্ঞতা আপনাদের হয়তো কম, আপনারা হয়তো জানেন না, স্বপ্ন পূরণ হয় ভিতরে। আর ছবিটা ভালো হয়েছে আমার জায়গা থেকে আমি বলবো, হ্যাঁ ভালো হয়েছে, কারণ ছবিটার সঙ্গে আমি শুরু থেকে যুক্ত, কখনোই বলবো না খারাপ হয়েছে। আপনারা বিচার করবেন যে ছবিটা ভালো না খারাপ, আপনাদের মতন করে দেখবেন, কিন্তু আমি এটা বলবো যে বিচারটা করার জন্য আমি নিজে খুব খুশি আর খুব গর্বিত ফিল করছি প্রশান্তদার জন্য। আর প্রশান্তদার জন্য এখানে আমরা আসতে পেরেছি, আর চাই আমি যাতে সবাই এই মুভিটা দেখুক। আর এই মুভিটার অনেক তখন শুনেছেন আমি স্টোরি কি কাজ করব, এখানে আমার ছোট ছোট ফাইট ছিল, তা আমি দাদাকে বললাম ঠিক আছে আমি ফাইট করব ভালো করে, লেকিন ওখানে যে আমি ওখানে ভিলেনে কাজ করব আমি জানতাম না। তো এই বইতে আমি ভিলেনে কাজ করেছি, আর ছোট সিন আছে এখানে খুব ভালো। তিনি স্যার বলছিলেন কলম খুব মনটা খারাপ ছিল যে এতটা লড়াই করার পরে হয়তো আমার ছবিটা রিলিজ নাও হতে পারে, কিন্তু যখন আমি শুনেছি যে এটা রিলিজ হবে তখন ভাষায় প্রকাশ করতে পারছি না। 2 বছর আগে শুটিংটা করেছিলাম, ভাবিনি যে মানে রিলিজ হতে এত টাইম লেগে যাবে, বাট অ্যাট দ্য লিস্ট এটা মুভিটা রিলিজ হচ্ছে 2 বছর পর, তাও আবার নন্দনের মতন জায়গা। আই এম সো মাচ হ্যাপি, আই এম সো মাচ ব্লেসড। আমি ঋতুপর্ণা পাল, আমার এখানে ক্যারেক্টারটি হচ্ছে একটি নেগেটিভ ক্যারেক্টার, সে আপনার ওই ছোটোখাটো ক্রাইম টাইম করে, তো সেই মানুষটা একজনের সাথে তাকে মানে একটি মানুষকে সে নিজের দলে নেয়, কারণ সে প্রচণ্ড স্ট্রাগল করছে, কিছুতেই টাকা রোজগার করতে পারছে না। তাকে সে ওয়ে দেখায় যে তোর বাড়িতে থেকে কি হবে, এসব কর, বগান ব্রেকার বগান ব্রেক কর, এসব কর, তোলাবাজ কর, এগুলো করলে রাতারাতি বড়। তো এইরকম একটা চরিত্র আমি এখানে অভিনয় করেছিলাম, এটা আমার অনেক প্রথম দিকের কাজ, সেটা এখন মুক্তি পাচ্ছে দেখে খুবই ভালো লাগছে, এবং কাজটা খুব ভিতর থেকে করেছি, প্রত্যেকটা গান আলাদা আলাদা ধরনের গান আছে। সোনারে বান্ধিলি রে মন্দিয়া বন্ধু রে, সোনারে বান্ধিলি রে। সিনেমার প্রডিউসার কাম্পানি সোনা বন্ধু, এর আগের 3 প্রেস কনফারেন্স হয়েছে প্রেস ক্লাবে, আপনারা দেখেছেন মোটামুটি সোনা বন্ধু কিছু কিছু আমরা ট্রেলার টিজারগুলো রিলিজ করে দিয়েছি। আজকে আমাদের পুরো ছবিটা প্রিমিয়ার হতে চলেছে, তো যারা উপস্থিত আছেন, ইনভাইট করা হয়েছিল তারা সকলে উপস্থিত আছেন। ছবিটা কেমন হয়েছে এটা দর্শক বলবে আজকে, ছবিটা সবাই মিলে দেখুন। প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, সবসময় সবার সাথে।